মঈন চৌধুরী এই সময়ের বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন প্রাবন্ধিক, সমালোচক ও চিন্তক। তার সঙ্গে আমার পরিচয় যে খুব বেশি দিনের তা নয়, তবে তার লেখার সঙ্গে আমি পরিচিত অনেক দিন ধরেই। সেই 1998-99 সালের দিকে আমি যখন ক্যানাডার মন্ট্রিয়াল শহরে বাস করছি, তখনই আমার হাতে আসে তার প্রথম প্রবন্ধ গ্রন্থ সৃষ্টির সিঁড়ি। সেটি পড়ে আমি রীতিমতো বিস্মিত এবং চমকিত হই, কেননা ততদিন পর্যন্ত আমরা ফুকো, দেরিদা, লাকা, হাইডেগার, উইটগেনস্টাইন, সসুর এই সমস্ত দার্শনিকদের নাম, তাদের জীবনী এবং দর্শন বিষয়ে ইংরেজিতেই পড়ে আসছি। বিশেষ করে বাইরে থাকার সুবাদে নানা ধরনের বইপত্র আমরা পেতাম, কিন্তু বাংলাদেশে বসে একজন বাঙালি বাংলা ভাষায় তাদের দর্শন নিয়ে এত চমৎকার প্রাঞ্জল ভাষায় লিখছেন বা লিখবেন, সেটি আমার ধারণার অতীত ছিল। তো সেই এক প্রথম বিষয় তাকে ঘিরে তার কিছুদিনের মধ্যেই সম্ভবত তার আরও একটি গ্রন্থ আমার হাতে আসে, খুবই ছোট্ট পাতলা একটি বই। বইটির নাম বাঙাল জাতীয়তাবাদ। আমরা তো ততদিনে বাংলাদেশ বিভক্ত হয়ে গেছি, বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, এই এই দুইয়ের মাঝখানে। কিন্তু মঈন চৌধুরী সেখানে সম্পূর্ণ নতুন এক তত্ত্ব, নতুন এক দর্শন নিয়ে হাজির হলেন, যে না, আমরা হয়তো পুরোপুরি সে অর্থে বাঙালিও নই, আবার বাংলাদেশি তো নই, আমাদের একটা নিজস্ব জাতীয়তাবাদ রয়েছে, সেটা হচ্ছে বাঙাল জাতীয়তাবাদ। এবং তিনি অনেক যুক্তি, তথ্য, ইতিহাস ঘেঁটে চমৎকার একটি প্রস্তাবনা অন্তত পেশ করেছেন, বেশ সুলিখিত ভাষায়। সেটিও আমাকে চমৎকৃত করেছিল এই জন্য যে তার চিন্তার মৌলিকত্ব এবং অভিনবত্বটুকু দেখে এতেই বোঝা যায় যে মঈন চৌধুরী কতখানি চিন্তাশীল একজন মানুষ, কতখানি সৃজনশীল একজন মানুষ। তো দেশে ফেরার পর 2004 সালে আমি দেশে ফিরে আসি, আমার সেই আগ্রহ থেকেই আমি নিজেই তার সঙ্গে যোগাযোগ করি এবং একবার হয়তো তার বাড়িতেও গিয়েছিলাম। এরপর খুব চেষ্টা করেছিলাম তাকে আমি চট্টগ্রামে আমার তৎকালীন যে প্রতিষ্ঠান বিস্তারে ডেকে এনে তাকে দিয়ে একটা দর্শন বিষয়ে বক্তৃতামালার আয়োজন করতে। তো তিনি মোটামুটি একটু সংকোচই করছিলেন হয়তো, বা এইভাবে জনসমক্ষে হাজির হতে পারলে তিনি আমাকে সেই সুযোগটা দেননি। কিন্তু এরপরেই যখন করোনা প্রাদুর্ভাব ঘটল দেশে, তখন আমাদের বিস্তার থেকে আমরা জুমে একটা নিয়মিত অনুষ্ঠান করতাম সাহিত্য বিষয়ে, পাণ্ডুলিপি করে আয়োজন নামে, সেখানে আমি তাকে পেয়েছিলাম আমার অতিথি হিসাবে। এবং তখন তার ভাবনা চিন্তা সম্পর্কে জেনে আরও আরও আমি মুগ্ধ হই। তার সে বিখ্যাত গ্রন্থ মধ্যে রয়েছে ইহা শব্দ, শব্দে সম্ভাবনা। তার কবিতাও খুবই আকর্ষণীয়, তিনি ইংরেজিতেও লিখে থাকেন। এর বাইরে তার প্রচুর গুণ, তিনি ছবি আঁকেন, বনসাই করেন, ছোট ছোট ভাস্কর্য বানান, নিজে একসময় নাটক করতেন, নাচও করতেন। এবং তার পরিবারটিও অসাধারণ। তার বাবা চৌধুরী শামসুর রহমান, আপনারা যারা জানেন, তিনি আসলে বাঙালি মুসলিমদের মধ্যে সর্বপ্রথম সাংবাদিকতার সূত্রপাত করেন। তিনি কলকাতা থেকে প্রকাশিত মাসিক পত্রিকা হানাফির সম্পাদক ছিলেন, ছিলেন দৈনিক পত্রিকা, প্রথম দৈনিক পত্রিকা মুসলিমদের, দৈনিক সুলতানের সম্পাদক। তার অসাধারণ গ্রন্থ রয়েছে সুফি দর্শন, মুসাফির, তার অনুবাদ গৌড় পাণ্ডুয়ার স্মৃতি। এবং আপনারা যিনি বিস্মিত হবেন, সেটি আমি তার বাড়িতে যখন গেলাম তখনই দেখলাম যে তার একটি প্রতিকৃতি এঁকেছেন খোদ যামিনী রায়, এবং সেটি তার বাড়িতে এখন শোভা পাচ্ছে। এবং তার বাড়িটি এই সুযোগে বলে রাখি রীতিমতো একটি জাদুঘর বিশেষ, এখানে এত সব বিশ্বখ্যাত শিল্পীদের ছবি, তাদের ভাস্কর্য, নানা ধরনের প্রত্নবস্তু সমাহার, অসাধারণ একটি বারান্দা বাগান, বনসাই সংগ্রহ, সব মিলিয়ে আমার দেখা একজন অসাধারণ সব্যসাচী, সৃজনশীল এবং চিন্তক ব্যক্তিত্ব মঈন চৌধুরী। আমি খুবই আনন্দিত যে আজকে তাকে নিয়ে অনুষ্ঠান করা হচ্ছে জিটিভির বদৌলতে। তিনি স্বভাবত একজন প্রচার বিমুখ নেপথ্যচারী মানুষ, তবু তাকে আমরা মনে করি সামনে আনা উচিত, তার সম্পর্কে আমাদের দর্শক পাঠকদের জানা দরকার, তার কাজের সঙ্গে পরিচিত হওয়া উচিত। তা আমি মঈন চৌধুরীর সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করি, চাই তিনি আরও অনেক দিন সক্রিয় থাকুন এবং আরও লিখুন, আমাদেরকে আরও নতুন নতুন গ্রন্থ উপহার দিন। এই বলে আমি মঈন চৌধুরীর শতায়ু কামনা করে আমার
শুভেচ্ছা বক্তব্যটুকু এখানেই শেষ করছি। ধন্যবাদ জিটিভিকে আমাকে এই সুযোগটুকু দেওয়ার জন্য।